হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগ বিডিওর বিরুদ্ধে। ঘটনায় পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ চিকিৎসকের। কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী আরিন রায় গ্রামীণ হাসপাতালে। ঘটনায় পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ করেন হাসপাতালের আক্রান্ত চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল। জানা গিয়েছে এদিন স্ত্রীকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে আসেন হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত। অভিযোগ, হাসপাতালের চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। চিকিৎসককে মারধর করেন অভিযুক্ত বিডিও। আক্রান্ত চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল বলেন, প্রথম থেকেই রুর ব্যবহার করেন তিনি, এরপরই তিনি আমাকে মারধর শুরু করেন। 2:40 দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেবকে গাড়ি থেকে নামাচ্ছেন, আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চড়থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন, ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে। উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চড়থাপ্পড় মারেন, আমি ঠেলা মারেন। ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। তারপর ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়, কিন্তু উনি আমার কাছে অ্যাপোলজি চাওয়ার জন্য আসেন। তো আমি বললাম, অ্যাপোলজি চাইতে হবে না, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সেই সময় আবার ওনার হাজব্যান্ড ফিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুই তাকারি করেন, আবার আমায় মারতে আসেন। ওনার বাড়ির লোক ওরা ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে মনে বন্ধ করে দেবেন। কে কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব হবিবপুর ব্লকের অংশুমান দত্ত, শাসিয়েও গেছেন। জানা গিয়েছে বিডিওর কাছে মার খেয়েও তিনি চিকিৎসা করেন। চিকিৎসার পরেও হামলার চেষ্টা করেন বিডিও, পরে হুমকিও দিয়ে যান। এরপর উদ্যতন কর্তৃপক্ষকে জানান চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল, পরে থানা ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও অভিযোগ দায়ের করেন। বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য, তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাইক ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার উত্তরতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কী ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে, তদন্তর ব্যাপার আছে একটা, সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক, যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেভাবে এগো। এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন, আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে, আলোচনা করতে, কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন একটা আলোচনা হবে, সেই ব্যাপারটা আমরা জানাবো। আবার ডিস্ট্রিক্টে জানালে সিএমও স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা। তবে এই নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলেননি হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। হাসপাতালের কর্তব্যরত নার্স অঙ্কিতা মণ্ডল বলেন, বিডিও স্ত্রীকে নিয়ে এসে বলেন দ্রুত দেখুন, আমরা ছুটে যাই। চিকিৎসক চলে আসেন, রোগীকে ভিতরে আনার কথা বলতেই তিনি মারধর শুরু করেন। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি এখানকার বিডিও, আমার একজন পেশেন্ট এসেছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন, তো হঠাৎ করে এবার আমরা ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল আমরা দুজন মিলে রাত্রি গেলাম, তার মধ্যে স্যার চলে এসছে। আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি, পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি নামলেন, তারপরে বুঝতে পারলাম। এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন, স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা যা শেষ হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অন্য টিমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি খুশি চট থাপ্পড় মেরে, তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। খুব খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন, যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে।
একজন বিডিও স্যার, উনি একজন মানে এরকম একটা প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন তাহলে সাধারণ মানুষ এসে যদি মানে স্যারও যেটা বললেন যদি মানে মেরে টেরে চলে যায় মানে সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে। তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার। ঘটনাটা আমি বাই ফোনে শুনেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।